बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आइडियल एकेडमी मणिपुर मिरपुर पक्ष के सबा के जाची आंतरिक शुभेच्छा और अभिनंदन। आशा करी सबाई भलो आसो। हम आज के एकटू व्यतिक्रम आलोचना करब उपपाद्य निये। किसुदिन अंक करेछि, आज के किसु दुई एकटा ज्यामिति शेष करब। ज्यामिति शेष करे परवर्तीते आमरा चले जाब। आमरा आज के एकटा उपपाद्य निये आलोचना करब। उपपाद्य नम्बर होच्छे दुई, ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য নম্বর দুই, পৃষ্ঠা 112। পৃষ্ঠা নম্বর 112। তোমরা বইটা বের করে ফেলো এবং বইটা বের করে খাতা কলম বের করে ফেলো। এর আগে তোমাদের কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। আগে আলোচনা করার পর তারপরে আমি জ্যামিতিটা নিয়ে আলোচনা করব। এখানে জ্যামিতি আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। এখানে আমরা যে বিষয়গুলো এখানে আছে, স্থান, তল, রেখা, বিন্দু। স্থান, তল, রেখা, বিন্দু। স্থান, তল, রেখা, বিন্দু। এর মধ্যে আরও কিছু রয়ে গেছে, রেখা, রেখা অংশ এবং রশ্মি। রেখা আসলে কী জিনিস, রেখা অংশ কী জিনিস এবং রশ্মি আসলে কী জিনিস, আগে প্রথমে বুঝিয়ে নিই আমি। আগে প্রথমে দেখো, রেখা, রেখা অংশ, রেখা অংশ, রশ্মি, রেখা অংশ এবং রশ্মি, এই তিনটা জিনিস খেয়াল করো। দেখো, এই তিনটা জিনিস সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই, তারপরে আমি জ্যামিতি চলে যাব। প্রথমে স্থান বলছিলাম, স্থান সম্পর্কে একটু বলছিলাম যে কোনো কিছু বস্তু একটা নির্দিষ্ট জায়গায় যে রাখা হয় সেটাকে সাধারণত স্থান বলতে হয়। তল, ঘন বস্তুর পিঠকে তল। এর আগে আছে আমাদের তল, তল, তারপরে স্থান, তল, রেখা, বিন্দু। এই জিনিসগুলো আসলে আমরা আগে জেনে নেই, তারপরে আমরা এখানে আসব, এরপরে এখানে আসব। খেয়াল করো, স্থান বলতে সাধারণত একটি নির্দিষ্ট বস্তু যেখানে রাখা হয় সেটাকে বলা হয় স্থান হিসেবে ব্যবহার করা হয়। আর তল, ঘন বস্তুর পিঠকে সাধারণত তল বলা হয়। যেমন এখানে একটা ইট আছে, এই ইটের নিচের যে অংশটা আছে সেটাকে সাধারণত বলা হয় তল, এটাকে সাধারণত বলা হয় তল। ঘনবস্তুর পিঠকে সাধারণত বলা হয় তল। ঘনবস্তু সাধারণত ছয়টা পিঠ থাকে, যেমন একটি টেবিল, একটি চেয়ার, একটি ইটের সাধারণত ছয়টি তল থাকে। এরপরে দেখো রেখা, রেখা সাধারণত আমরা যেভাবে আঁকতে পারি, এটা সাধারণত রেখা হিসাবে ব্যবহার করা হয়, এটা সাধারণত রেখা হিসাবে ব্যবহার করা হয়। আর বিন্দু, বিন্দুকে আমরা সাধারণত একটা শূন্য দিয়ে মাঝখানে যে চিহ্নটা দেওয়া হয় এটাকে সাধারণত বিন্দু হিসাবে ব্যবহার করা হয়। একটা বিন্দু, নির্দিষ্ট একটা ডট বা চিহ্নকে বলা হয় সাধারণত বিন্দু। আমরা এই তিনটি সম্পর্কে একটু আলোচনা করলাম, এরপরে আমি এই তিনটি সম্পর্কে একটু আলোচনা করব। তোমাদের এখানে একটা পার্থক্য রয়ে গেছে, রেখা, রেখা অংশ এবং রশ্মি। রেখা, রেখা অংশ এবং রশ্মি সম্পর্কে একটু পার্থক্য রয়ে গেছে। লাইভটা আসে না কেন? আমরা
এই রেখা রেখাংশ এবং রশ্মি সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, প্রথমে দেখো রেখা। রেখা সম্পর্কে সাধারণত এর দুইটা প্রান্তবিন্দু থাকে, দুইটা প্রান্তবিন্দু থাকে, এর দূরত্বটা নির্দিষ্ট করে দেওয়া থাকে, রেখার দূরত্বটা নির্দিষ্ট করে দেওয়া থাকে। যেমন মনে করো 1 কিলোমিটার রাস্তা, বা 1 ফিট, বা 2 ফিট, বা 1.5 ফিট, বা 1 ইঞ্চি, বা 2 ইঞ্চি নির্দিষ্ট পরিমাণ করে দেওয়া থাকে, এটাকে বলা হয় সাধারণত রেখা। রেখার মধ্যে কাকে বলে, অর্থাৎ যার দৈর্ঘ্য নির্দিষ্ট পরিমাণ থাকে, যার দৈর্ঘ্য নির্দিষ্ট পরিমাণ থাকে এবং প্রস্থ এবং বেদ কিছুই নেই, তাকে সাধারণত রেখা বলে থাকে। দেখো, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্দিষ্ট করে দেয়া আছে, এটা হচ্ছে রেখা। তারপরে রেখাংশ, সরি একটু ভুল হয়ে গেল আমাদের, এটা রেখা হচ্ছে সাধারণত তার চলন্ত বিন্দু থাকে। সাধারণত কি থাকে, তার দুইটা চলন্ত বিন্দু থাকে, নির্দিষ্ট পরিমাণে দূরত্ব থাকে না, অর্থাৎ শুধু যেতেই থাকে, যেতেই থাকে, যেতেই থাকে, এটাকে সাধারণত বলা হয় রেখা। আর রেখা অংশ, রেখা অংশ একটি নির্দিষ্ট অংশকে সাধারণত বোঝানো হয়েছে, এর বাইরে সে যেতে পারে না, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাপ থাকে রেখা অংশের। আর রশ্মি, একটা চলন্ত বিন্দু থাকে, একটা নির্দিষ্ট বিন্দু থাকে। যেমন আমি বাসা থেকে স্কুলে যাব, বা বাসা থেকে কোথায় যাব, কোনো নির্দিষ্ট কিনারা নেই, নির্দিষ্ট ঠিকানা নেই, সেই জাতীয় জিনিসকে বলা হয় রশ্মি। তাহলে রেখার দুটি প্রান্ত বিন্দু, দুটি চলন্ত বিন্দু থাকে, রেখার ক্ষেত্রে দুটি চলন্ত বিন্দু থাকে, আর রেখাংশের দুটি প্রান্ত বিন্দু থাকে, আর রশ্মির একটা চলন্ত বিন্দু থাকে, একটা প্রান্ত বিন্দু থাকে। এটাই হচ্ছে আমাদের রেখা এবং রশ্মি। এই এর মধ্যে যদি পার্থক্য করতে বলে, আমরা চিত্র দেখেই পার্থক্য নির্ণয় করতে পারবো। যেখার দুটি চলন্ত বিন্দু থাকে, রেখাংশের কোনো চলন্ত বিন্দু নেই, রশ্মির একটা চলন্ত বিন্দু, একটা প্রান্ত বিন্দু থাকে। এইভাবে আমরা রেখা এবং রশ্মির মধ্যে পার্থক্যটা বয়ে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিতে পারো, পড়ে মুখস্থ করে নিতে পারো। এরপরে আসো সম্পর্কে, কোণ সম্পর্কে একটু ধারণা দিই আমরা। কোণ, কোণটা আসলে আমরা কয়েক ধরনের কোণ হয়ে থাকে, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, বিপ্রতীব কোণ, তারপরে হচ্ছে হলে এই জাতীয় কোণগুলা সাধারণত আমরা জেনে থাকি। তাহলে কোণ সাধারণত, সাধারণত সূক্ষ্ম কোণটা আমরা নির্ণয় করে থাকি, বেশিরভাগই দেখা যায় এই যে কোণকে বলা হয় সে সূক্ষ্ম কোণ, এ বি সি, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোটো কোণ, 90 ডিগ্রি চেয়ে ছোটো কোণ, এই জাতীয় কোণকে বলা হয় হচ্ছে সূক্ষ্ম কোণ। আমরা কোণ সম্পর্কে 3, 4, 5 এবং 6, 4, 5 পড়ে এসেছি, এটা বিস্তারিত আলোচনা আমরা ওখানে করেছি। এখন আমরা জ্যামিতিতে চলে যাব। দেখো, খেয়াল করো, আমাদের প্রশ্ন ছিল দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীব কোণগুলো পরস্পর সমান হবে। আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, মনে করি এ বি এবং সিডি, এ বি সি ডি, এখানে অ্যারো চিহ্ন দিবা একটা, এখানে অ্যারো চিহ্ন দিবা, এখানে অ্যারো এবং এখানে অ্যারো। বলছে যে দুটি সরল রেখা, যেহেতু সরল রেখার কথা বলছে, আমাদের রেখা আঁকতে হবে, রেখা অংশ না, রেখা আঁকতে হবে। দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে, এ একটা সরল রেখা, এ বি একটি সরল রেখা, আর সি ডি একটি সরল রেখা, পরস্পর ছেদ করেছে কি বিন্দুতে, ও বিন্দুতে, পরস্পর ছেদ করেছে ও বিন্দুতে। খেয়াল করো, দেখো দুটি সরল রেখা
परस्पर ए बी एवं सी डी दुटी सरल रेखा परस्पर ओ बिंदुते छेद करे से फले कोण देखो कटा कोण उत्पन्न हो से कोण ए ओ सी सी ओ बी बी ओ डी और ए ओ डी चारटा कोण उत्पन्न हो से कि कोण उत्पन्न हो से कोण ए ओ सी कोण बी ओ सी एक सजिए लिखते कोण बी ओ डी एवं कोण ए ओ डी चारटा कोण उत्पन्न हो से अर्थात ओटा के केंद्र धरे ओटा के केंद्र करे जे कोणगुलो उत्पन्न हो से कोणगुलो आछे एखाने एकटा कोण एखाने एकटा कोण एखाने एकटा कोण एखाने एकटा कोण अर्थात जे कोणगुलो उत्पन्न हो से कोणगुलोर आमी प्रथमे नामगुलो लिखलाम ताहले आमरा प्रथमे लिखते पारि मने करि ए बी एवं सी डी सरलरेखा परस्पर ओ बिंदुते छेद करेछे फले कोण ए ओ सी बी ओ सी डी ओ बी ओ डी एवं ए ओ डी कोण उत्पन्न होयेछे प्रमाण करते हबे जे कोण ए ओ डी एर विपरीत कोण बी ओ सी আমাদের প্রশ্নে আসে হচ্ছে কোণ এ ও সি এর বিপরীত কোণ বি ও ডি আর এ ও ডি এর বিপরীত কোণ সি ও বি এই দুটো আমাদের প্রমাণ করতে হবে খেয়াল করো দেখো আমি বলছি দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিলাম মনে করি এ বি এবং সি ডি ए बी एवं सी डी सरलरेखा परस्पर ओ बिंदुते छेद करे से फले कोण ए ओ सी सी ओ बी बी ओ डी एवं डी ओ ए चारटी कोण उत्पन्न हो से ए चारटी कोणेर मध्य बोल से देखो ए ओ सी एर समान विपरीत कोण विपरीत कोण ए ओ सी विपरीत कोण हो चले बी ओ डी अर्थात एटार विपरीत कोण एटा एवं कोण सी ओ बी सीओ बी समान विपरीत कोण कोण ए ओ डी ए ओ डी अर्थात एटार विपरीत कोण एटा एटा तार विपरीत कोण ताहले आमरा प्रथम स्टेपटा पेये गेलाम मने करी ए बी एवं सी डी परस्पर सरलरेखा ओ बिंदुते छेद करेछे फले ओ बिंदुते कोण कोण ए ओ सी सी ओ बी बी ओ डी और डी ओ ए उत्पन्न होयेछे प्रमाण करते हबे जे कोण ए ओ सी एर विपरीत कोण बी ओ डी और सी ओ बी एर विपरीत कोण ए ओ डी एटा आमादेर प्रमाण करते हबे एखन देखो आमरा प्रमाण करब किभाबे प्रथमे आमरा प्रमाण करब हच्छे बाहु ख्याल करो देखो एओ रश्मि एओ रश्मि मने करो जे तुम्हार ए अंश नहीं ताहले एओ रश्मि सी डी रेखार उपरे ओ बिंदुते मिलित होयेछे ख्याल करो देखो एओ रश्मि বা ও এ রশ্মি ও বিন্দুতে সিডি রেখার উপর মিলিত হয়েছে মনে করো যে এই অংশটা নেই খেয়াল করো দেখো আমি বন্ধ করে রেখেছি বই দিয়ে তাই ও এ রশ্মি বলছে ও এ রশ্মি ও বিন্দুতে
সিডি রেখার উপরে মিলিত হয়েছে। তাহলে কি কি কোণ এখানে আছে দেখা যায়, কোণ এ ও সি আর কোণ এ ও ডি, দুটা কোণ উৎপন্ন হয়েছে না? দেখো খেয়াল করো, ফলে কোণ কি উৎপন্ন হয়েছে, কোণ আচ্ছা এ ও রশ্মি ও বিন্দুতে রশ্মি ও বিন্দুতে ও বিন্দুতে সিডি রেখার উপরে সিডি রেখার উপর মিলিত হয়েছে, ফলে কি কোণ উৎপন্ন হলো, কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান 1 সরল কোণ সমান 2 সম কোণ। আমি চিত্রটা দেখো আবার বলছি, এই পাশ মনে করো যে নেই, ও এর রশ্মি সিডি ও বিন্দুতে সিডি রেখার উপরে মিলিত হয়েছে, ফলে কোণ এ ও সি এ একটা কোণ, এ ও ডি এ একটা কোণ, দুটা কোণ উৎপন্ন হয়েছে। এই দুটা কোণ মিলে দেখো সিডি রেখার উপরে যেহেতু সরল কোণ হয়ে গেছে একটা, আমরা সরল কোণ সাধারণত এরকমভাবে লিখি না, এটা সাধারণত সরল কোণ হিসাবে লিখি, এটা হচ্ছে সরল কোণ, সরল কোণ ঠিক, এটা একটা সরল কোণ উৎপন্ন হচ্ছে। সরল কোণ উৎপন্ন হওয়ার পরে কোণ এই এক সরল কোণ সমান 2 সমকোণ হয় না দেখো তো, যখন এটা 90 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ লিখতে পারি এক সরল কোণ সমান 2 সমকোণ। এরপরে দেখো আমরা প্রথমে এই পাশটা প্রমাণ করলাম, এই কোণ আর এই কোণ, এবার দেখো আমরা খেয়াল করো এবার যদি আমরা ধরি এই পাশটা, খেয়াল করো এই পাশটা নেই, এই পাশটা নেই, তাহলে আমরা যদি ধরি ওডি রশ্মি ও বিন্দুতে এবি রেখার উপরে মিলিত হয়েছে, সেম আগের মতোই, আমি আবারও বলছি দেখো ওডি রশ্মি ও বিন্দুতে এবি রেখার উপরে মিলিত হয়েছে, তাহলে আমরা ওখানে কি কি কোণ পাবো দেখো, আমি আবার লিখি ওডি রশ্মি এবি রেখার অবিরশ্মির ও বিন্দুতে, ও বিন্দুতে এবি রেখার উপর মিলিত হয়েছে, ফলে কি উৎপন্ন হলো, ফলে কি কোণ উৎপন্ন হলো, কোণ এ ও ডি, এ ও ডি প্লাস কোণ ডি ও বি, ডি ও বি সমান 1 সরল কোণ সমান 2 সমকোণ, সেম দুইটা কোণ আমরা পেয়ে গেলাম, তিনটা কোণ পেয়ে গেছি, একটা দুইটা তিনটা কোণ পেয়ে গেছি, একটা অপরের বিপরীত কোণ আমরা নির্ণয় করতে পারি অটোমেটিক্যালি। খেয়াল করে দেখো আমি দ্বিতীয় স্টেপটা বলছে, মনে করো যে এই পাশটা নেই,
তাহলে এই দুইটা কোণ উৎপন্ন আছে, তাহলে আমরা ওটা হচ্ছে হলে বলছে যে ওডি রশ্মি ও বিন্দুতে এবি রেখার উপরে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে কোণ এ ও ডি আর কোণ ডি ও বি, এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এবার দেখো তাহলে আমরা এই দুইটা কোণ যোগ করে পেলাম, এখানে কোণ পেলাম কয়টা দেখো, এ ও সি আর এ ও ডি, আর কোণ এ ও ডি এবং বি ও ডি, এ ও ডি এ ও ডি মিল আছে, আর এ ও সি বি ও সি আলাদা আলাদা। দেখো খেয়াল করো আমরা এবার আমরা এই অংশটা মুছে দিই, দেখো খেয়াল করো অতএব কোন প্রথম কোন পেয়েছিলাম কোন কোনটা আমরা এওসি না, এওসি প্লাস কোন পেয়েছিলাম কোনটা এওডি, এই কোনটা এবং এই কোনটা পেয়েছিলাম প্লাস কোন এ ও ডি। এরপরে সমান সমান চিহ্ন দাও, পরবর্তী আরেকটা কোন পেয়েছিলাম কোনটা এওডি প্লাস কোন ডিও বি, উভয় পক্ষে দেখে একটা দুইটা কোণ মিল আছে, কোণ এওডি এবং কোণ এওডি, উভয় পক্ষে যদি আমরা কোণ এওডি এওডি বাদ দিয়ে দেই তাহলে কি আসে, অতএব কোণ এওসি সমান সমান কোণ ডিও বি, এখানে সাইড নোট দিতে হবে উভয় পক্ষ থেকে কোণ এ ও ডি বাদ দিয়ে, বাদ দিয়ে, তাহলে বাদ দেওয়ার পর আমরা কি কোনটা পেয়ে গেলাম, কোন এ ও সি আর কোন এ ও ডি, খেয়াল করে দেবো কোনটা কোনটা কোন পেয়েছি, কোন এ ও সি আর কোন পেয়েছি বি ডি ও বি, অর্থাৎ বিপরীত কোন পেয়েছি না, তাহলে তো খেয়াল করে দেখো উভয় পক্ষ থেকে যখন আমরা কোন এ ও ডিটা বাদ দিয়ে দিলাম তখন আমরা পেন কোন পেয়েছি কোন এ ও সি আর বিপরীত কোন ডিও বি, দেখো মিলে গেছে। অনুরূপভাবে যদি আমরা লিখতে পারি, যেহেতু একইভাবে যদি আমরা চিত্রটা আবার যদি এই লাইনটা করতে চাই তাহলে এই পাশটা বন্ধ করে দিতে হবে, এই পাশটা আঁকতে হবে, অত আমাদের দরকার নেই প্রমাণ সবগুলো করার দরকার নেই, দুইটা প্রমাণ করলেই আমাদের পুরো রাশিটা যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু আমরা লিখতে পারি অনুরূপভাবে লেখা যায়। দেখো অনুরূপভাবে লেখা যায় অনুরূপভাবে লিখতে পারি, দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, কোন সিও বি সমান সমান কোণ এ ও ডি, আমরা যদি এই চিত্র অনুসারে একটা দুইটা তিনটা কোণ মধ্যে থেকে যদি একটা কোণ বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর উভয় পক্ষ থেকে, তাহলে আমাদের কোণ মিলে গেল হচ্ছে কোণ এ ও সি আর কোণ ডি ও বি, বিপরীত কোণ, এটা এটা বিপরীত কোণ হয়ে গেল। অনুরূপভাবে আমরা যদি লিখতে পারি কোণ বিপরীত কোণ কোনটা হবে, কোণ এ ও ডি এর বিপরীত কোণ হবে সিও বি, অর্থাৎ এটার বিপরীত এটা, এটা আমাদের প্রমাণ করতে বলছিল, অনুরূপভাবে প্রমাণ করো যে কোন সি এ ও ডি সমান বি ও ডি প্রমাণিত, এটা আমরা লিখতে পারি প্রমাণিত। জ্যামিতি বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা জ্যামিতি প্রচুর পরিমাণ চর্চা করতে হবে এবং প্রচুর পরিমাণে দেখতে হবে বুঝতে হবে, দেখতে হবে এবং বুঝতে হবে, আর এই জ্যামিতিটা খুব সোজা, যদি তুমি একটু ভালো করে চেষ্টা করো তাহলে এই জ্যামিতিটা করা খুবই সোজা। তো আমরা এই জ্যামিতিটা করলাম আজকে,
তোমরা যারা লাইভে ক্লাসে অনুষ্ঠান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো তারা আগামীকাল এই জ্যামিতিটা লিখে আমার ফেসবুক ইনবক্সে দিয়ে দিবে। জ্যামিতিটা মুখস্থ লিখে কমপ্লিট করে আমার ইনবক্সে দিয়ে দিবে, আমি দেখে দিব আর কি। আর আজকে আমাদের এখানেই কিছু সমস্যা আছে, নেটের কিছু প্রবলেম আছে, যার ফলে আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, বাসায় থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।